রূপজ্যোতি কুর্মিয়ে ভয় খাইছে। রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রীয় ঐতিহ্য, তাজমহল, কুতুব মিনার ভাঙি মন্দির নির্মাণ করবলৈ কই এতিয়া ভয় খাইছে রূপজ্যোতি কুর্মিয়ে। মই তো মাননীয় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়াক আহ্বান জানাম যে তাজমহল ভাঙি আর কুতুব মিনার ভাঙি তাতকে ডাগর বিশ্ব সভ্যতকে ধুনিয়া আর মন্দির এটা তার নির্মাণ হোক। কেউ ফেলে রূপজ্যোতি কুর্মির বিরুদ্ধে এজেহার, ভয়তে এতিয়া তাজমহল সন্দর্ভত মুখত তলা রূপজ্যোতির। মই সেই মন্ত্রী সেই বিষয়ত মই এটা আজি খেলৰ ষ্টেডিয়ামত আছো, যত ষ্টেডিয়ামত এটিপিএ খেল, খেলৰ কথা প্রশ্ন উত্তর দিলো, আজি অন্য প্রশ্নের উত্তর দিলো। ধন্যবাদ। এতিয়া আর তাজমহল ভঙার কথা নকয় রূপজ্যোতিয়ে, কারণ তাজমহল ভঙার কথা কোৱা পাছত কেউ ফালে এটাই কথা চলিছিল, মেন্টালি ইমব্যালেন্স পাগল। আগতে ভাবিছিল যে আধা পাগল, এটা ফুল পাগল। রূপজ্যোতি কিবা এটা হয়েছে, নহলে রূপজ্যোতিয়ে মানে এনেকা বিহেভ করব নয়। এই রূপ হলোয়া কথা হলোয়া ব্যক্তি এটার কথা, এজনের কথা মই তো বেশি মাতমাতি মনে খুঁজো। যিসকলে মোক পাগল বলে আখ্যা দিছে, তেওঁলোক সেরা পাগল বলে মই আখ্যা দিছো। কোনোবাই ইমানো কৈছিল তাজমহল ভাঙি পেলাব লাগে, মন্দির বনাব লাগে, এটা দরমহা দি দিম বলে কৈছে। মই রূপজ্যোতি কুর্মীক কৈছো, আপনার মগজটো যদি আপনার অপারেশন করে গোবরখিনি উলিয়াই ভাল চিকিৎসা বাহিরত করে, মই এবছর ইনকম আপনাক দি দিম। কিন্তু নিজের চিকিৎসার বাবে আনর ধন নালাগে রূপজ্যোতিক, কারণ মোক নালাগে নহয়, মোৰ ইনসুরেন্স আছে, নালাগে নহয়, মোৰ ইনসুরেন্স আছে। আপনি পাৰিলে নিজৰ ইনসুরেন্স আর নিজের পরিয়ালের ইনসুরেন্স, রোগ বেমার হব পারে, এটা আপনি পাৰিলে ইনসুরেন্স করাই লোক। স্মর্তব্য, কেউ ফালৰ পৰা রূপজ্যোতির মানসিক অবস্থার বিসঙ্গতির চর্চা চলি থাকার সময়তেই রূপজ্যোতি কুর্মিয়ে গুৱাহাটীত কৈছিল তেওঁ সুস্থ, সেই কারণেই যোৰহাটত ফুটবল খেলত স্ট্রাইকার হবলৈ মাতিছে তেওঁ। কিন্তু শুকুরবারে খেলত মেইন ইলেভেনত স্থানেই নাপালে রূপজ্যোতি কুর্মিয়ে, দর্শক হয়েই থাকিল রূপজ্যোতি কুর্মী। কিন্তু তার পাছতো কমা নাই উফাই ডাং, কোনবাই বেস্ট ফিল্ডার, আধা বেস্ট ফিল্ডার পাই দেখাওছিল। মই এটা ফুটবল খেলিব গৈছো, মেইন স্ট্রাইকার এটিপিএ ফুটবলত মই মেইন স্ট্রাইকার হাত দেখে। মই যদি খেলিব নাপালো গোটেই টিমটোর মানে আরর ব্যক্তি বলে নিজকে কব বিচার নাই, মৈনিকান্তর সভাপতি, আর প্রত্যেক মুহূর্তে সাহস দিয়ে আসলো। কিন্তু ইমানৰ পাছত থাকি যায় এটাই প্রশ্ন, আনৰ টকাৰে নকৰি ইনসুরেন্সৰ ধনৰে মানসিক চিকিৎসা কৰিব বিচৰা রূপজ্যোতি কুর্মী জানো পগলা হয় কিভাবে? কুর্মীর পত্নীয়ে, মই একদম 100% ফিট হৈ আছো, মোৰ মিসেসে কৈছে আগতকৈ আপুনি বহুত হেণ্ডচাম হৈছে আৰু আপুনি আগতকৈ দেখিবলৈ ধুনীয়া হৈছে, আপোনাৰ গালত কিবা চাইনিং, ৰঙা ৰঙা চাইনিং এটা আহিছে, সেইকাৰণে মইতো আগতকৈ খুব মানে দেখিবলৈ ভাল হৈছোঁ। আৰু সেই সময়ত যদি কোনোবাই কয় মোৰ মিসেসৰ চাৰ্টিফিকেটৰ বাহিৰে বেলেগ চাৰ্টিফিকেট দৰকাৰ নাই মোৰ। ব্যুৰো ৰিপৰ্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।